ডোনাল্ড ট্রাম্পের সাথে টেলিফোনে কথা বলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শনিবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের ওপর হামলার পর তিনি কেমন আছেন তা জানতেই এই ফোন কল। রোববার ট্রুডোর কার্যালয় থেকে জানানো হয়েছে এই তথ্য। এ সময় রিপাবলিকান নেতার উপর যে হামলা হয়েছে তার কড়া নিন্দা জানিয়েছেন তিনি। বলেন, রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাবেক প্রেসিডেন্টের রাজনৈতিক ও শারীরিক উন্নতি কামনা করেন কানাডার প্রধানমন্ত্রী। পাশাপাশি শোক প্রকাশ করেন ট্রাম্পের সমর্থক করে কোম প্যারেটরের মৃত্যুতে। সমবেদনা জানান নিহতের পরিবারের প্রতিও।